আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একদিনে করোনায় 39 জনের মৃত্যু, মৃতদের বেশিরভাগে অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি সাবেক সেনা কর্মকর্তাদের, শিপ্রার পর সিফাত জামিনে মুক্ত। বিভিন্ন অঞ্চলের বন্যার পানি কমলেও নির্মাঞ্চলে জলাবদ্ধতা, ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 39 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,438। 24 ঘন্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2,907 আর সুস্থ হয়েছেন 2,067 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব জানানো হয়। হাবিবুর রহমান, অভি রিপোর্ট। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,849 জনের। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন 2,907 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,60,507। 24 ঘন্টায় শনাক্তের হার 22.62%। কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,346 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,604 জন। মহামারী ভাইরাসে গত একদিনে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 39 জনের, যার মধ্যে 35 জনই পুরুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে 51 থেকে 70 বছর বয়সীদের। মৃত ব্যক্তিদের বেশিরভাগই কোনো না কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন। কোভিড-19 আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত 3,438 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা বিভিন্ন শারীরিক জটিলতায় ছিলেন তাদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত ছিলেন শতকরা 20%, উচ্চ রক্তচাপে শতকরা 11%, এজমা বা শ্বাসকষ্টে আক্রান্ত 4%, হৃদরোগে 4% এবং কিডনি রোগে আক্রান্ত ছিলেন 3%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার এখন অনেক বেশি। আক্রান্তদের প্রায় 58% সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1.5 লাখেরও বেশি মানুষ। হাবিবুর রহমান, অভি, এটিএন বাংলা, ঢাকা। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে তথ্য মন্ত্রণালয়কে আরও উদ্যোগী হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রিপরিষদ বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ফজলে রাব্বির রিপোর্ট। মন্ত্রিসভার বৈঠকে নিয়মিত আলোচনার ফাঁকে কথা হয় দেশের করোনা পরিস্থিতি নিয়ে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে করণীয় ঠিক করতে তথ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেন তিনি। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ব্যবহার বাধ্য করতে কঠোর হওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একেবারে ম্যাসিভ কোনো যদি ক্ষেত্রে, যদি কোনো মোবাইল কোড করার ক্ষেত্রে যদি এরকম পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে জিনিসটা প্রচার করার জন্য যে আজকে মাস্ক না পরার জন্য বা সেফটি মেজার না নেওয়ার জন্য এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে ফোন ই করা হয়েছে, পানিশমেন্ট দেওয়া হচ্ছে, এগুলো যদি প্রচারে যায় তাহলে মানুষও সহজ আপনার পকেটে থাকে, বাট হি ডাজ নট ওয়ার ইট, এই হলো প্রবলেম। সভায় বিস্তারিত আলোচনা হয় দেশের বন্যা পরিস্থিতি নিয়ে। ভাদ্র মাসের মাঝামাঝি যদি কোনো বন্যা আসে তাহলে সেটা কিন্তু একটা লং টার্ম লং টাইমে একটা প্রিভেল করার সম্ভাবনা থাকে। সুতরাং আমাদের প্রস্তুতিটা ওইখানে রাখতে হবে এবং আমাদের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, বিশেষ করে ডিজাস্টার ম্যানেজমেন্টের আন্ডারে যেসব কিছু প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো বিশেষ ইমফেসিস দেওয়া হয়েছে। এদিন রহনপুর ও সিঙ্গাবাদ দিয়ে নেপাল থেকে রেলপথে পণ্য পরিবহন ট্রানজিট চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তা ও শিল্পীদের কল্যাণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
মেজর সিনহাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এ ঘটনা দ্রুত বিচার ও কক্সবাজারে এসপিকে প্রত্যাহারের দাবি জানান তারা। সিনহার মায়ের সাথে দেখা করে এসব দাবির কথা জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়ার নেতারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কক্সবাজার মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হবার ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। গণমাধ্যমে প্রতিদিনই হচ্ছে শিরোনাম, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সিনহাকে কেন খুন করা হয়েছে তার নেপথ্যের কারণ উদ্ঘাটনে চলছে তদন্ত। ওই ঘটনার পরই সরব হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এবার উত্তরায় সিনহার মায়ের সাথে দেখা করেন রাওয়ার প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন। কী অপরাধে ছেলেকে নির্মমভাবে খুন করা হয়েছে বারবার সে প্রশ্ন করেন সিনহার মা। টেকনাফ থানার ওসি যখন এই কথা বলেছে তখন আমি একটু ইয়ে হয়েছে যে টেকনাফ মানে ওসি যখন তাহলে আমার ছেলে হয়তো গাড়ি টাড়ি চালায় কোনো কি দুর্ঘটনা না না করুক কি হয়েছে, তা আমি আমার ছেলেকে একটু ফোনটা দেন, ওর ফোন তো বাজতেছে কিন্তু ধরছে না। তো উনি বলে যে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ও একটু দূরে আছে দেওয়া যাবে বলে তো আচ্ছা ঠিক আছে রেখে দিল। ওমা রেখে দিল তো এখন পরে আমি বারবার ফোন করতেছি আর ফোন ধরতেছে না। সবাই আমার বাবা, আমার সবাই বাবা, আমার ছেলে এইভাবেই দেখতো। বিয়ে থা করে না, আমি বলতাম যে সবাই বিয়ে থা করে তুমি করো না, আর ওইসব ঝামেলা জড়াই লাভ নাই। আমি তো যেই সব আমি জায়গা যাবো ঘুরতে যাবো ওইখানে যাবো ওখানে যাবো, পিছু টান থাকলে সব কাজ মানে সঠিকভাবে করা যায় না। একে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে পারছেন না সাবেক সেনা কর্মকর্তারা। পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করা হয়েছে বলে মনে করছেন তারা। দোষীদের শাস্তি ও এর পেছনের কারণ বের করার দাবি জানায় রাওয়া। এই বিচারটা দীর্ঘায়িত না হয় কারণ এটা অলরেডি প্রুফ সার্কামেশন এভিডেন্স এবং অ্যাক্সিডেন্টে প্রুফ এটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তো এলাকার পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক, যদি সুপারভিশন ঠিক থাকে তখন একটা পুলিশ এত উদ্ধত হতে পারে না। এটা তার একটা রং কনফিডেন্স গ্রো করেছে বিকজ তার বিচার হয় না। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিচারটা হবে এবং এটা যেটা একটু দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরকে মোটিভেট করে যে না আইনের প্রতি আসলে আমরা শ্রদ্ধাশীল, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে বিচার হয়। হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে আস্থার সংকট কাটবে বলেও মনে করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ, রাশেদ খানের তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত রাজধানী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহিদুল ইসলাম সিফাত। দুপুরে তিনি কারা ফটকে পৌঁছালে সাদা পোশাকধারী কয়েকজন তাকে দ্রুত নম্বরবিহীন একটি মাইক্রোবাসে করে নিয়ে যান। এর আগে বেলা ১১টায় সিফাতের জামিন আবেদন মঞ্জুর করেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারা। রোববার দুপুরে জামিন পান সিনহার দলে থাকা আরেক সদস্য শিপ্রা দেবনাথ। এদেশের রাজনীতিতে যারা হত্যা প্রতিহিংসা ছড়িয়েছে তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহ সড়কজোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময়কালে একথা বলেন তিনি। কোনো অপরাধীকে সরকার ছাড় দিচ্ছে না বলেও দাবি করেন তিনি। অপরাধী সন্ত্রাসীদের কোনো দল নেই, দুর্বৃত্তদের কোনো দলীয় পরিচয়, এবং দুর্বৃত্ত যদি সরকার দলের হয় তাকে যদি প্রধানমন্ত্রী ছাড় না দেন এবং ব্যবস্থা নিন, আপনাদের কেউ হলে কেন আপনারা সেটাকে রাজনীতি ইস্যু করে তুলবেন? আগামী 23 কিংবা 24 আগস্ট ঢাকা 18 পাবনা 4 ও চাঁদপুর পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। বিকেলে এক সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিচালনার জন্য আইনের খসড়া উপস্থাপন করা হয়। এছাড়া জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
নির্বাচনের কোনো তারিখ পরে নেই, আগামী 24 তারিখে যে এটা হবে বা 28 তারিখে হতে পারে চাঁদপুর পৌরসভার যে নির্বাচনের তারিখ ই হতে পারে, আর একটা হলো হতে পারে যে ঢাকা 18 এবং পাবনা 4, এই দুটোর শিডিউল ঘোষণা হতে পারে। দেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি কমলেও এখন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আর ভাঙনের আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়াগোদান, পোড়া দোকান ও শিমলতলী ডাইভার্সনের রাস্তা বিধ্বস্ত হয়েছে। পাশের বিকল্প রাস্তা ও বেইলি সেতু পানির প্রবল স্রোতে বেহাল হয়ে পড়ায় গত 25 দিন ধরে শেরপুর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দীর্ঘস্থায়ী বন্যায় নাটোরের নলডাঙ্গায় 6 কোটি টাকার আবাদি ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। উপজেলা বন্যা কবলিত 4টি ইউনিয়নে পানিবন্দী কয়েকশো মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ উঁচু স্থানে। ব্রহ্মপুর ও পিপরুল ইউনিয়ন পরিষদ চত্বরে 2000-এর বেশি বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার সহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। সিরাজগঞ্জে যমুনা সহ বিভিন্ন নদ নদীতেও পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন নিম্নাঞ্চল ও আবাদি জমি পানির তলে। সুনামগঞ্জে নদীর পানি কমতে শুরু হতে ভাঙনে বিলীন হচ্ছে সড়ক, গ্রামীণ জনপদ, হাটবাজার সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন ঠেকাতে 4টি পয়েন্টে নদীর তীর সংরক্ষণে পাওয়ার কাজ নিয়েও অভিযোগ উঠেছে। চলতি মাসে 10 লাখ গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর আশেপাশে নদী ও খালপাড়, বাঁধ, অন্য ফাঁকা জায়গায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও ভবিষ্যতে বন্যার ক্ষতি মোকাবিলায় বৃষ্টি ও উজান থেকে আসা পানির পরিমাণ নিরীক্ষা করা হবে। নিরীক্ষার ফলাফল অনুযায়ী পানির ধারণ ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নদী ড্রেজিং, খাল খনন ও জলাভূমির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ সময় উপস্থিত ছিলেন। সরকার একদিকে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করছে, আর অন্যদিকে হাসপাতালে বিনা চিকিৎসায় মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি দলের প্রয়াত দুই নেতা শফিউল বাড়ি বাবু ও আব্দুল আওয়াল স্মরণে দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রতিদিনই। এবার একদিনে 1000-এর বেশি মানুষের মৃত্যু দেখল দেশটি। গত 24 ঘন্টায় শনাক্ত 62,000-এর বেশি। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 22,17,000-এর অধিক, মৃত্যু ছাড়িয়েছে 44,000। এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ ভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশটিতে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 30,35,000, মারা গেছে 1,1136 জন। এদিকে যুক্তরাষ্ট্রে গত জুলাই মাসের শেষ 2 সপ্তাহে 97,000-এর বেশি শিশু প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে গত 2 সপ্তাহে বিভিন্ন অঙ্গরাজ্য এবং শহরগুলোতে শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা 40% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 52 লাখ, আর মৃত্যু 1,65,000-এর বেশি। বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2,45,000 ছাড়িয়ে গেছে, এর মধ্যে মারা গেছেন 7,34,000-এরও বেশি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীর অভিবাসন বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে রোববার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খুনি রাশেদের অভিবাসনের নথিপত্র অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্চের পাঠানোয় তাকে ধন্যবাদ জানান পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নূর মোল্লা, সোহেল রহমান বাদল, মোফাজুল হোসেন মফু, রানা বড়ুয়া, তপন মণ্ডল, শাহ আলম, তৌফিক সুলাইমান খান তুহিন ও মোমিনুল হক বাচ্চু। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম। এবারে পার্টেক্স খেলার খবর।
তিন টেস্টের পর বাংলাদেশের সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। বিসিবিতে আলোচনা পর সফরের সূচি চূড়ান্ত করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কা সফরের আগে প্রতিদিনে ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করছেন ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে রানিং ও স্ট্রেচিংয়ের পর ইনডোরে চলে ব্যাটিং অনুশীলন। একই সময় একাডেমি মাঠে বোলিং অনুশীলন করেন বোলাররা। এদিকে শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরুর পরিকল্পনা করছে বিসিবি। ইনিশিয়াল ডিসকাশন ছিল আমাদের তিনটা টেস্ট ম্যাচের একটা সিরিজ হবে, এর সাথে আরও তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলার একটা প্রস্তাব এসেছে, যেটা আমরা ইন্টারনালি আলোচনা করে এ ব্যাপারে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তাদেরকে আমরা আইসোলেশনে রেখে আমরা কোভিড টেস্টটা করব এবং তারপরে তাদের রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গাজীপুরে সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে আইসি, ডিডিআরবি এবং প্রভা হেলথের প্রতিনিধি গিয়ে জাতীয় দলের আবাসিক ক্যাম্পে থাকা 30 জন ফুটবলার এবং 6 জন অফিসিয়ালের আবারও কোভিড 19 পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। আজ সন্ধ্যা অথবা বুধবার সকালে পরীক্ষার ফল পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই মাঝে আবাসিক ক্যাম্পে থাকা দলের মিডফিল্ডার বিপ্লব আহমেদ জানান তারা সবাই সুস্থ আছেন। করোনা রিপোর্ট নেগেটিভ হলে অনুশীলনে মেতে উঠবেন। আমরা সবাই এখন আল্লাহর রহমতে সুস্থ আছি আর আমাদের মধ্যে কোনো রকমের আর কি কোনো সিমটম নাই। তো আজকে আমাদের মানে পৃথকভাবে দুইবার টেস্ট করা হয়েছে। তো আমরা আশা করতেছি আর কি ইনশাআল্লাহ আমরা নেগেটিভ রিপোর্ট নিয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মাঠে নামব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। একদিনে করোনায় 39 জনের মৃত্যু, মৃতদের বেশিরভাগই অন্য জটিল রোগে আক্রান্ত ছিলেন বলছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর। সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে দাবি সাবেক সেনা কর্মকর্তাদের, শিপ্রার পর সিফাত জামিনে মুক্ত। বিভিন্ন অঞ্চলের বন্যার পানি কমলেও নির্মাঞ্চলে জলাবদ্ধতা, ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।